हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के देखो 19 ज्योष्ठ लोकनाथ बाबार मृत्युवार्षिकी। तो आज के दिन की भावे आमार घरेर लोकनाथ बाबा के पुजो दिए थाकि सेटाई तोमादेर साथे शेयर करब। पुरो भिडियोटाते आमी लोकनाथ बाबा के की भावे पुजो दी सेटाई तोमादेरके देखाबो। तो देखो लोकनाथ बाबा के आगे स्नान करे निलाम, तोमरा तो सबसमय जामा पड़ान अवस्थाय देखो, और एदिके दुटो शिव नामिये स्नान करिये नियेछि, और ओदिके सबार प्रथमे गोपाल के स्नान करिये जामाटा पड़िये नियेछि, ओटा तोमादेर साथे आर शेयर करते पारलाम ना। और एदिके देखो ई लोकनाथ बाबार चरण, এই চরণ দুটো আমি এরকম করে জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে মুছে তুলে রাখবো। আর যতগুলো আমি আগে মানে উলের মালাগুলো পরানো ছিল ওগুলো সব খুলে নিয়েছি। তো আজকে দেখো এরকম ফুলের মালা আনিয়েছি আমার মেয়েকে দিয়ে। আরও বিশেষ করে হচ্ছে মেইন ব্যাপার যেটা, তোমাদের দাদা আজকে বাড়িতে নেই, আজকে আমার ননদের হচ্ছে কাজ ওদিকে নবদ্বীপে, এক বছর হয়ে গেল তারও আজকে মৃত্যুবার্ষিকী সত্যি কথা বলতে। তো সেই জন্য সেদিকে তোমাদের দাদা গেছে, আর এদিকে আমি আমার এই ফুল মিষ্টি আর টুকটাক সবজি কেনা বলো ফল কেনা বলো সেগুলো সবটাই আমি নিজেই গুছিয়েছি। তো মেয়েকে দিয়ে ফুলটা আর মিষ্টিটা আনিয়েছি, আর আমি বাড়ির ওপর থেকে সবজি আর ফলটা নিয়ে নিয়েছি। তো এইভাবে দেখো সব ঠাকুরকে স্নান করে নিলাম, আর লোকনাথ বাবাকে এই পোশাকটা আজকে পরালাম, দিয়ে চন্দন পরিয়ে দিলাম। চন্দনটা বেটে নিয়ে চন্দনটা সব ঠাকুরকেই পরিয়ে দিলাম। এরপর আমি হচ্ছে তোমার সব ঠাকুরের মানে ফুলগুলোর মধ্যেও আমি চন্দন লাগিয়ে শুদ্ধ করে নিলাম। তো এরপর ওই মালাটাকে দুটো ভাগ করে নেব, কারণ অত বড় মালা লোকনাথ বাবার লাগবে না। তো দেখো আমি গোপালকেও পরিয়ে নিয়েছি আর লোকনাথ বাবাকেও পরিয়ে নিয়েছি। আমি সবসময় এরকম ভাবেই একটা মালাকে দুটো ভাগ করে নিয়ে এরকম গোপালকে পরিয়ে দিই। তো দেখো এইভাবে সুন্দর করে গোপালকে একটা নীল রঙের পোশাক পরিয়েছি, আর এরকমই মালা ঠালা পরিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে প্রথমে তোমার সকালে মিশ্রি দিলাম ঠাকুরকে খেতে, আর সব ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে টাজিয়ে এবারে নিচে যাব হচ্ছে লোকনাথ বাবার জন্য ভোগ রেডি করতে। তো ভোগটা কি দেব সেটাই চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভোগটা আমি হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল, সন্দক লবণ আর ঘি, এই তিনটে জিনিস আমি কালকে রাত্রে আনিয়ে রেখেছিলাম তোমাদের দাদাকে দিয়ে, যেহেতু সে 4:30 বেরিয়ে যাবে। আর ওদিকে তুলসী গাছেও দেখো আমি সকালে তো বলি তোমাদেরকে, আমি জামা ছেড়ে নিয়ে গোপাল জাগালেও জল দিই, আর আজকে তো স্নান করিয়ে নিয়েছি সব। আমি না সবসময় যে কোনো ঠাকুরকে ভোগ দিলেও আমি সকালে তোমার একটুখানি আগে গোপালকে স্নান করিয়ে পুরো পুজো মানে ফুল ফুল দিয়ে গুছিয়ে এসে তারপরেই ভোগটা রেডি করি, আর ভোগটা হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে ভোগটা রেডি করে ঠাকুরের সামনে দিয়ে দিতে পারি, তাহলে আর অন্যান্য কাজ গোছাতে সময় লাগে না। তো এই জন্য দেখো এরকম সব রকমের সবজি এনেছিলাম, তো এরকম 5-6 রকমের সবজি, আলু কুমড়ো পটল বেগুন এগুলো সমস্ত কিছু কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর গোবিন্দভোগ চালটাকে তোমার ধুয়ে নেব, দিয়ে এটাকে না সিদ্ধ অন্ন বলে, তো এটা নাকি লোকনাথ বাবার সব থেকে প্রিয় খাবার। তো এটা নাকি লোকনাথ সত্যিকারের নাকি মানে যে আমরা যে মানে লোকনাথ বাবার সম্বন্ধে জেনেছি, তো মানে এটাই জেনেছি যে লোকনাথ বাবা নাকি এরকম সিদ্ধ অন্ন খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য এই সিদ্ধ অন্নটা আমি 2-3 বছর ধরেই তোমার হচ্ছে এটা দিচ্ছি খুব তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়। আর এটা যেহেতু শুনেছি লোকনাথ বাবার খুব প্রিয় খাবার, তো আমি এরমভাবেই দিই, যে হয় না সবসময় তো আর বড় করে মানে হয়ে ওঠে না, একা হাতে যে পোলাও রাইস এগুলো আগে করে দিতাম, আগে জানতাম না যখন তখন এরকম পোলাও রাইস মানে খিচুড়ি সব রকমভাবেই করে দিয়েছি। তো এখন আমি এই 2 বছর ধরে সত্যি কথা এতটাই ব্যস্ততার মধ্যে থাকি ছেলে মেয়ে নিয়ে, তো আমি ভাবি যে যখন লোকনাথ বাবার এটাই প্রিয় খাবার তো এইভাবেই করে আমি লোকনাথ বাবাকে দেবো। আর আমার মনে হয় এইভাবে লোকনাথ বাবাকে দিলে লোকনাথ বাবা খুব খুশিও হয়, হ্যাঁ জানি না কেন আমার মনে হয়। তো এই জন্য আমি এইভাবেই সব রকম সবজি দিয়ে, এটা আমাকে আমার সেজন ননদ বলেছিল যে এইভাবে তুমি সিদ্ধ অন্ন দিতে পারো তাহলে খুব ভালো হয়। তো এটা সন্দক লবণ দিয়ে আমি এগুলো সব সবজিগুলো দিয়ে এরকম কয়েকটা এমনি ওপরে লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো এইভাবে ঠিক 10 মিনিটের মধ্যে আমার ভোগটা রেডি হয়ে গেল, আর কিন্তু কিচ্ছু না। আর ওইদিকে আমি একটুখানি আম কেটে নেবো ঠাকুরের জন্য, আর দই মিষ্টি আর মেয়েকে দিয়ে আনিয়েছি, আম একটিটা পাওয়া যায়নি,
তো আর কি করা যাবে, এবছর তোমাদের দাদাও ছিল না সকালবেলা, তার জন্য আমাকে পদ্ম ফুল বলো, তারপরে অন্যান্য অনেক রকমের ফল, মানে এনে ফল এনে একদম ভর্তি করে দেয় যে ঠাকুরকে সব রকম ফল দাও। কিন্তু এই বছর যেহেতু দাদা থাকবে না, তো আগের দিন আনলে অনেক ফল নষ্ট হয়ে যায়, তো দেখো আমার 12টার মধ্যে পুরো ভোগটা রেডি হয়ে গেল। তো ওইভাবেই দেখো আমি আমটা দিয়ে দিয়েছি আর দই মিষ্টি, আর এই অন্নভোগটাই কিন্তু আমি এরকম একটা হাঁড়ি করে দিয়েছি ওপরে ঘি দিয়ে, আর ওইটা ওরকম জলে বসিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ কি নালে ঠাকুরের মুখ পড়ে যাবে বেশি গরম দিলে, তো যাই জন্য ঠান্ডা করে নিয়ে এসে আর ওদিকে গোপালের জন্য একটা বাটিতে বেড়ে দিয়েছি সেম খাবার। তো দিয়ে এইভাবেই আমি ছোট করে দেখো আজকে পুজোটা পুরো করে নিলাম, আর ওইদিকে ধূপকাঠি প্রদীপ ধরিয়ে নিলাম। তো আগে তো সমস্তটা গুছিয়েই গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো এইভাবেই আমি দেখো ধূপকাঠি আর প্রদীপটা দেখাবো, আর ওদিকে আমার ছেলে মেয়েও কিন্তু সকাল সকাল আমার সাথে স্নান করে, কিন্তু এরকম যখনই আমি ঘরে যে কোনো পুজোই করি না কেন, তো আমার ছেলে মেয়ে সত্যি আমার হাতে হাতে অনেকটা হেল্প করে, বাজার থেকে ও আমাকে ফুল মিষ্টি এগুলো আমি যেরকমভাবে বুঝিয়ে বলে দিয়েছি ও আমাকে এনে দিয়েছে, আমার বাড়ি থেকে বেশি দূরে না, 5-7 মিনিটের মধ্যেই এগুলো গেলে পাওয়া যায়, তবুও ওর বাবা থাকলে এগুলোর প্রয়োজন হয় না, তো ও করে এনে দিয়েছে আমাকে। এটাই আমার অনেক যে আমি সকাল সকাল এইভাবে পুজোটা করে নিতে পারলাম, কারণ তার আগেও প্রচুর কাজ থাকে, ঘরের বাসি সমস্ত কিছু সেরে আর আমি যেই জায়গাটা রান্না করি ওই জায়গাটাই কিন্তু আমি ভোগটা রেডি করেছি, যার জন্য আমাকে ওই জায়গাটা পুরো পরিষ্কার করে নিতে হয়েছে, ঘর মুছে নিতে হয়েছে, তারপরেই কিন্তু আমি পুজোর কাজটা করেছি, তারপর আবার ভোগ রান্না করে টাইম মতন এই 12টার মধ্যে দিতে পেরেছি, মানে এটাই আমার কাছে অনেকটা। আর আমার ছেলেও আমার সকাল সকাল ঘুম থেকে উঠে একটা পুজো হলেই ও তাড়াতাড়ি করে ব্রাশ ঠাস করেই না একটা স্নান ঠান করে নিয়ে আমার সঙ্গে থাকে, আর এই কাশি বাজানো তারপরে এই পুজোটা পুরোর পাশে থাকা ওরা দুজন ছিল, তো আমরা এই 3 জন মিলেই ফাঁকা বাড়িতে বলতে পারো পুরো পুজোটা এইভাবেই সেরে নিলাম, আর ভীষণ ভালো লাগলো যে এইভাবে পুজোটা আমি সারতে পারলাম, এইভাবেই যেন আমি সবসময় পুজোটা করতে পারি। আর বাড়িতে থাকলে কি বলতো, এই যে আমি যদি আজকে ওই ননদের কাছে চলে যেতাম তাহলে হয়তো এই লোকনাথ বাবার পুজোটা আমি করতে পারতাম না, একটু মনে খুঁতখুঁত থেকে যেত, ওইদিকেও মনটা পড়ে আছে, ওদিকেও যেতে পারলে হয়তো ভালো হতো, কারণ অনেক করে বলেছিল যেতে কিন্তু যেতে পারলাম না, তোমাদের দাদাকে ওদিকে পাঠালাম, আর এইদিকে আমার গোপাল লোকনাথ বাবা পড়ে থাকবে, তার জন্যই আমি আরো বিশেষ করে বাড়ি ছেড়ে গেলাম না, এছাড়াও মেয়ের পড়া আছে, অনেক রকমই সমস্যা থাকে, তো ওর জন্যই। তো এইভাবেই পুরোটা রেডি করে আজকে পুজো করে নিলাম, যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার প্রসাদটা আমরা নামি নিয়ে এসেছি, এইবার আমরা এই প্রসাদটাই দুপুরবেলায় খেয়ে নেব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, তো যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, টাটা।